এই রোডটা আপনারা ডিএইচ রোডটা দেখছেন, এখান থেকে মেট্রো চালাচলি করে, আর এখান থেকে ফ্ল্যাটের ডিস্টেন্স খুবই কম, আর সবই পাবলিক কনভেন্স ইজিলি অ্যাভেলেবল আছে। চলুন আমরা ফ্ল্যাটের দিকে মুভ করব। এই ফ্ল্যাটে দেখে আপনারা মেট্রো স্টেশনটা দেখতে পাচ্ছেন, একদম সামনাসামনি মেট্রো স্টেশনটা রয়েছে। আর এই ফ্ল্যাটের টেরিসটা আমরা টেরিস পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, একদম ক্লিয়ার স্প্যান টেরিসটা আছে, আর সব লোক টেরিসে অ্যাপ্রোচ করতে পারে, কোনো অসুবিধা নেই, এভরিওয়ান ইজ রাইট টু ইউজ দ্য টেরিস। তো এবার চলুন ফ্ল্যাটের দিকে মুভ করব। নমস্কার, ওয়েলকাম টু টিম স্কোয়ার ইঞ্চ রিয়েলটার্স। আমরা একটা আবার রিসেল প্রপার্টি নিয়ে এসেছি। এই রিসেল প্রপার্টিটা আপনার বেহালা শখের বাজার মেট্রো থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে আছে, আর এটা আপনার একটা 2 BHK রিসেল ফ্ল্যাট আছে। তার কমন এন্ট্রেন্স, কমন এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, খুবই লম্বা চওড়া স্টেয়ারকেসটা রয়েছে এবং মার্বেল ফ্লোরিং স্টেয়ারকেসটা রয়েছে। চলুন এবার ফ্ল্যাটের দিকে মুভ করব। ফ্ল্যাটের দিকে মুভ করতে গেলে এটা এন্ট্রিটা হচ্ছে ইস্ট থেকে ওয়েস্ট, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এন্ট্রি আছে, আর পুরোপুরি আপনার খুবই সুন্দর লেআউট ফ্ল্যাট আছে, একদম হোয়াইট ফ্লোরিং, মার্বেলের স্ল্যাবগুলো রয়েছে ফ্লোরিং টাইপসে, আর 750 স্কোয়ার ফিট 2 BHK ফ্ল্যাট আছে। এটা খুবই সুন্দর, ওয়েল প্লেসড, ওয়েল ওরিয়েন্টেড 2 BHK ফ্ল্যাট আছে। এটা একটা রিসেল ফ্ল্যাট আছে, সেটা বেশি বয়স হয়নি রিসেল ফ্ল্যাটে, আর লোন ইজিলি অ্যাভেলেবেল আছে। এটার লিভিং কাম ডাইনিং এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডাইনিং প্লেস, ডাইনিং প্লেসের কাছেই ওয়াশ বেসিনটা রয়েছে এখানে, এটা দেখুন লিভিং এরিয়া আছে। ওই দিকে আমরা সোফা লাগাতে পারি, আর এই দিকে আমাদের ডাইনিং টেবিলটা, ওয়েস্টের দিকে ডাইনিং টেবিলটা পজিশনটা হবে। 2 BHK ফ্ল্যাট আছে, খুবই ভালো লেআউট ফ্ল্যাটটা রয়েছে, সেপারেট কিচেন আছে। এই কিচেনটা আমরা দেখতে পাচ্ছি, কিচেন পুরোপুরি আর্চ করা কিচেন আছে, আর পুরোপুরি সেপারেট কিচেন আছে। কিচেনটা হচ্ছে নর্থের দিকে কিচেন আছে, আর কিচেনের সাইজ প্রবাবলি আপনার 5 ফুট বাই 10 ফুটের কিচেনের সাইজটা রয়েছে। পুরোপুরি গ্রেনাইট কাউন্টার আছে, গ্রেনাইট কাউন্টারটা আমরা দেখতে পাচ্ছি, এটা গ্রেনাইটকে বলে ক্যাটসাই গ্রেনাইট আছে, এবং স্টেনলেস স্টিলের শৃঙ্খলা রয়েছে। একদম আনইউজড রিসেল ফ্ল্যাট আছে এটা, আর কেউ যদি চায় এখানে লোনও পেতে পারেন, আর ওয়াকিং ডিস্টেন্স ফ্রম দ্য মেন রোড, ডিএইচ রোড ইনফ্যাক্ট। লুয়ার এবং এক্সস্ট সেকশন অ্যাভেলেবেল আছে চিমনি লাগাবার জন্যে, এবং এসি লাইনের জন্যে কানেকশনও করা রয়েছে। এটা হচ্ছে কমন বাথরুম, কমন বাথরুমটা আপনার খুবই লম্বা চওড়া কমন বাথরুমটা আছে, সেটা নর্থের দিকে কমন বাথরুম আছে, নর্থ ওয়েস্ট ইনফ্যাক্ট, আর সাইজ প্রবাবলি হচ্ছে 5 ফুট বাই 5 ফুট। এটা একটা ফ্লোরিং টাইপ হচ্ছে মার্বেল, এবং স্নানও ইজিলি করা যাবে, বাথরুমটা খুবই লম্বা চওড়া আছে। এই বাথরুম পজিশনটা পুরোপুরি সেরামিক ওয়াল গ্লাইডিং টালি আছে। চলুন এবার বাথরুম থেকে আমরা একটা রুমের দিকে যাব। এই রুমটা হচ্ছে পুরোপুরি আপনার 10 বাই 10-এর রুম আছে, তার সঙ্গে আপনার কাবোর্ড এক্সট্রা রয়েছে ফর আলমিরা স্পেসিং, খুবই সুন্দর রুম আছে, আর পুরোপুরি দক্ষিণ দিকে খোলা এই রুমটা। কাবোর্ড সাইজটা আমরা দেখতে পাচ্ছি, একদম ওয়েল ওরিয়েন্টেড কাবোর্ড আলাদা রয়েছে ফর আলমিরা, আর ফ্লোরিং এবং প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, একদম সাউথ ওপেন, দক্ষিণ দিকে ফ্ল্যাটটা, একটা বেডরুমটা রয়েছে, এবং দেখুন মেট্রো দেখা যাচ্ছে বেডরুম থেকে, মেট্রো লাইনটা সুন্দর, খুবই সুন্দর 2 BHK ফ্ল্যাট আছে, এবং এটা কাপড়টা রয়েছে। এখানে আরামসে আলমিরা এবং লফটের পজিশনটা ক্রিয়েট করতে পারবেন, একটা সেপারেট কাপড়ের জন্য, সিবির জন্য আলাদা করে রেখে দিয়েছে। পুরোপুরি প্রাইমার করা ফ্ল্যাটটা রয়েছে এবং পুট্টি হয়ে 2 BHK ফ্ল্যাট রয়েছে। চলুন এবার আবার আরেকটা বেডরুমে দেখে যাব। এই বেডরুমটা হচ্ছে মাস্টার বেডরুম, সেটাও আপনার কাপড় স্পেসিংটা পাবেন, এবং দক্ষিণ দিকে খোলা পাবেন, সাউথ ওয়েস্ট এদিকে ফেসিংটা রয়েছে, দুটো জানলা রয়েছে সঙ্গে, আর একটা বাথরুমও রয়েছে। বাথরুমও খুবই ভালো, বাথরুম কন্ডিশনে ভালো, একটা ছোট্ট আপনার প্যান বসা বা বাথরুমটা দিয়েছে এখানে, আর সুন্দর আছে লেআউটটা। 2 BHK 750 স্কোয়ার ফিট ফ্ল্যাট আছে, লোন ওরিয়েন্টেড ফ্ল্যাট, SBI থেকে আপনারা লোন পেয়ে যাবেন এখানে, আর শখের বাজার ডিএস রোড থেকে হাঁটা পথে আছে এখানে, খুবই সুন্দর 2 BHK আপনারা অ্যাভেল করতে পারেন। আর এই বিল্ডিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 9 বছর পুরনো ফ্ল্যাটটা, সুন্দর ফ্ল্যাট আছে, ইভেন ফর মোর ভিডিওস প্লিজ ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।